नमस्कार बंधुरा आवर विलेज आवर फुटे सबाई के स्वागत जानिए आरो एक नतून भिडियो नहीं चले सामने भाईपोटा से मिष्टिर रेसिपी बनाबो और से रेसिपिटा हलो पाउरुटिर गोलाप जामुन। पाउरुटिर गोलाप जामुन कि भावे बनाए और कि करे बनाए तो चलुन देखे नी। এখানে আমি পিস পাউরুটি নিয়েছি আর এই পিস পাউরুটিগুলো চারি সাইডে কেটে বাদ দিয়ে দেব। এই রকম ভাবে সব পিস পাউরুটিগুলো কেটে নেব। এইভাবে পাউরুটির ধারগুলো কেটে গুঁড়ো করে নিতে হবে। তোমরা অনেকেই জানতে চাইছো যে ঘন্টু কোথায় গিয়েছে, তো ঘন্টু গিয়েছে ওর মামার বাড়ি। তার চার পাঁচ দিন হলো আর কিছুদিন থাকবে, অনেকদিন যায়নি ঘন্টু, সেই জন্য ও আর ওর মা গিয়েছে ওর মামার বাড়ি। আর তোমরা অনেকে বলছো ভূমির মা যে কোথায় গিয়েছে, আমি আগেও বলেছি ভূমির মার বেবি হবে, সেই কারণে ভূমির মা ভূমির মামার বাড়ি গিয়েছে। তো ভূমিকে মেজদা এই পুজোর আগে এনেছে, তো ভূমি কিছুতেই যেতে চাইছে না ওর মামার বাড়ি, এখানেই রয়েছে। তো তোমাদের জন্য একটা ভালো সুখবর আছে, তো ভূমির মার এই দুই তিন দিন পরেই বেবি হবে, আর তোমরা খুব তাড়াতাড়ি ভূমির ভাই বা বুনুকে দেখতে পাবে। আমাদের খুব আনন্দ হচ্ছে যে নতুন একটা সদস্য হবে আর আমাদের দলে একজন বাড়বে, খুব আনন্দ হচ্ছে। আর ভূমি থেকে যতবার বলছি চ মামার বাড়ি দিয়ে আসি, তোর বুনু হবে নাই ভাই হবে ওখানেই থাকবি, ও যেতে চাইছে না, আমাদের বলছে তোরা যা তোরা গিয়ে থাকা এরকম বলছে, যেতেই চাইছে না। যেদিন আমরা যাব দেখতে সেই দিনকে ভূমিকে নিয়ে যাব, জানি না ও থাকবে কিনা, আবার হয়তো চলেও আসবে। এবার আমি মিষ্টির জন্য মিষ্টির একটা শিরা তৈরি করে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই জল। আর শিরাটা আমি আজকে মিশ্রি দিয়ে বানাবো, এখানে নিয়ে নিয়েছি মিশ্রি। পাউরুটিগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, এবার দুধ দিয়ে মেখে নেব। এখানে নিয়েছি গরুর দুধ। এইভাবে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব, আর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে মিষ্টিগুলো বানাতে আমার সুবিধা হয়।
মিষ্টি শিরাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মিষ্টির আকার দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার দেব আদা তেল। এই সাদা তেলের মধ্যে দিয়ে দেবো একটু ঘি। মিষ্টি গুলোকে এবার ভেজে নেব। মিষ্টি গুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। এরকমই কালার হবে। আমি সব মিষ্টিগুলো একইভাবে ভেজে নেব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুধ থেকে 3 ঘন্টা রসের মধ্যে ভেজানো থাকবে, তাহলে এর মধ্যে রসটা পুরোপুরি যাবে। এই যে আমাদের সব মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে, আর রসেও ভিজে গিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে ভালো একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।